কিভাবে কালার টি শার্টে পিন করে, আমি সবাই তো সাদা কালো টি শার্টে পিন করে দেখায়, আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কালার টি শার্টে পিন করতে চান। প্লেটটাতে পিন করলাম, এই যে প্লেটটা দেখেন আপনার হলো যে কত স্মুথ এবং কত নাইস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইডি ভবনের তৃতীয় তলাতে আছি। এটা হচ্ছে গিয়ে সাবলিমেশনের একটি শপ। আপনারা অনেকেই আমাদেরকে সাবলিমেশন নিয়ে জানতে চাচ্ছিলেন এবং কম্বো মেশিন নিয়েও জানতে চাচ্ছিলেন, তো আজকে আমরা ভাইয়ের কাছে চলে আসছি। আমরা আজকে এই যে কম্বো মেশিনটা আছে এটা নিয়ে কথা বলবো। তো শহীদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আপনার এই শপের ব্যাপারে বলেন। এই শপটা হচ্ছে হলো যে আগারগাঁওতে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবন তৃতীয় তলায় মাইক্রো প্লাস কম্পিউটার সিস্টেম। আচ্ছা আচ্ছা। আমরা আপনার হলো এখানে আসলে আপনার সাবলিমেশনের অল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন, সবকিছু পাবেন, মেশিন ধরে শুরু করে প্রিন্টার মেশিন, কালি, ইঙ্ক এবং যত আপডেট মডেল মেশিনগুলো আছে মার্কেটে আমাদের কাছে পাবেন। আমরা হচ্ছে হলো যে চায়নাতে আপনার হলো যে বেটসাপ নামে একটা কোম্পানি আছে, ওদের সোল ডিস্ট্রিবিউটর। ও আচ্ছা আচ্ছা, ওদের সোল ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, ওদের সোল ডিস্ট্রিবিউটর। আপনি যদি ওখানে আপনার হলো ওদেরকে কোনো প্রোডাক্টের জন্য নক করেন, ওরা আমাদের অ্যাড্রেসটাই দিয়ে দিবে যে তুমি আইডিবিতে যাও, মাইক্রো প্লাসে গেলে ওরা আমাদের ডিলার, ওদের থেকে আপনি যোগাযোগ করো। যাক ভাই, খুবই ভালো ব্যাপার। তো আজকে কি দেখাবেন? আমি আপনার হলো যে সবচেয়ে বেশি মার্কেট এবং কম টাকায় আপনার স্বাবলম্বী হওয়া যায় এই ধরনের একটা মেশিন দেখাবো, সেটা হচ্ছে হলো যে 5-in-1 কম্বো মেশিন। তাহলে ভাই এটাকে আনবক্স করে দেখান একটু আমাদের। আপনারা যারা অনেকেই কিন্তু আমাদের স্টুডেন্ট আছেন, তারা খুব ভালোভাবে দেখতে পারেন জিনিসটা, এবং আপনারা যদি শুরু করতে চান ইনশাআল্লাহ শহীদ ভাই খুব ভালো একটা সার্ভিস দিবে আপনাদেরকে। হ্যাঁ, আমাদের হলো ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সম্পূর্ণ ফ্রি আপনার প্রশিক্ষণে। যে আমাদের এখানে সাইনবোর্ড দেওয়া আছে, ফ্রি প্রশিক্ষণ। সাইনবোর্ডে ক্যামেরাটা চলো, ওই যে সামনে দেওয়া আছে আপনার হলো যে আমরা প্রশিক্ষণটা আপনাকে ফ্রি দিয়ে দিব। এটা খুবই ভালো একটা বিষয় যে ফ্রি প্রশিক্ষণটা পাওয়া যাচ্ছে, কারণ অনেকেই বুঝতে পারে না, শুধুমাত্র ইউটিউবে দেখেই আসলে শিক্ষা সবকিছু সম্ভব হয় না। প্যাকেট শেষ না? হ্যাঁ, প্যাকেট শেষ, আর কিছু নেই। আমরা প্যাকেটটা এখানে রেখে দিলাম। এটা হলো পাওয়ার কেবল, এটা হচ্ছে হলো যে হিট প্রেস, প্লেন হিট প্রেস। এটা দিয়ে আপনি টি শার্ট করতে পারবেন। মূলত 5টা ডিভাইস আপনার হলো 5-in-1 মানুষ বলে, কিন্তু মূলত এটা দিয়ে আপনি 6-7টা 8টা কাজ করতে পারবেন, আর অনেক কাজ করা। হ্যাঁ, যেমন প্লেন হিট প্রেস দিয়ে যেটা, এটা দিয়ে টি শার্ট তো করতেই পারবেন, পাশাপাশি আপনি হলো টাইলস করতে পারবেন, টাইলসে করতে পারবেন। তারপরে আপনার হলো যে প্লেন জাতীয় রক ফটো, এই যে এটাও আপনার হলো যে করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। এই মেশিনের মাধ্যমে এটা করা সম্ভব, এই মেশিনের মাধ্যমে এটা করা সম্ভব। এই যে এডি বেসটা দিয়ে কিভাবে করবেন, আপনি যখন মেশিন নেবেন আমরা অবশ্যই। তারপরে আপনার যদি এই যে বাড়ি শীট, নেমপ্লেটের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এটা এসএস মোটা শিট আছে, পাতলা শিটও আছে। হ্যাঁ, অনেক মোটা আছে। আর আপনার অথবা আপনার হলো যে গাড়ির নেম প্লেট, বাড়ির আপনার হচ্ছে হলো যে নেম প্লেট যে আপনি করবেন, তারপরে কারো দরজার সামনে আপনার যদি আপনার নামের পদবি লিখতে চান সেক্ষেত্রে করো, আপনার লাগাই নিতে পারবেন। তাহলে সে নিজে এগুলো করে ফেলতে পারে, সে নিজে এখানে এই হিট প্রেসের মাধ্যমে আপনি করে ফেলতে পারতে। বাহ, মাশাআল্লাহ। আপনার হলো ওইটা প্লেটটা এক্সট্রা দেওয়া থাকতো 8 ইঞ্চি 10 ইঞ্চি। এখন যেহেতু মগের আমাদের দেশের মধ্যে মগের কাজটা সবচেয়ে বেশি, তো সেক্ষেত্রে হলো যে দুইটা ডিভাইস দেওয়া হয়। এটা হচ্ছে হলো প্লেটের ডিভাইস, 8 ইঞ্চি প্লেটে করার জন্য আপনার হচ্ছে হলো যে এই ডিভাইসটা কাজে আসবে। এই ডিভাইসটা হলো যে প্লেট কাজের জন্য কাজ করতে পারবে। আর যারা ক্যাপ করতে চান, ক্যাপের জন্য এই ডিভাইসটা হলো যে ক্যাপের জন্য। বাহ, এটা হচ্ছে হলো যখন আপনার ক্যাপটা উপরে অংশ এখানে দিয়ে মেশিনে লাগাই দিবে, দেওয়ার পরে আপনার হিট দিলে হয়ে যাবে। তো আমরা আজকে আপনাদেরকে হচ্ছে হলো কিভাবে কালার টি শার্টে পিন করে, আমি সবাই তো সাদা কালো টি শার্টে পিন করে দেখায়, আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কালার টি শার্টে পিন করতে চান, সেই প্রযুক্তিটা, সেই সিস্টেমটা দেখায় দিব। তাহলে কালার টি শার্টটা আপনার পিন করতে গেলে আমাকে প্রথমে প্রিন্টার মেশিনটা হলো যে চালু করতে হবে, অন করা লাগবে। আমি অন করলাম। অন করার পরে এই যে এখানে আপনার হচ্ছে হলো মোড বাটন আছে, আমি মোড বাটনে ক্লিক করলাম। এখানে টেম্পারেচার দেওয়া আছে হলো যে 200 সেকেন্ড, আমি এটাকে 300 সেকেন্ড করে দিব। 300 করে দিব। ওইখানে টেম্পারেচার করলাম আমি হলো 300 তে 300। দুটি আমরা 300 করে ফেললাম। হ্যাঁ, দুটি আমরা 300 করলাম। এই যে হিট উঠতেছে 300 তে, যখন হিট উঠবে
তখন আপনি ইয়া করবেন। আর এখানে যখন আপনি বাড়ি কোনো কোনো কাজ করবেন অথবা আপনার হলো মেশিনটা একুরেটলি ভাবে প্রেসার লাগতেছে কিনা তখন এটা এই যে এখানে চাকা আছে এটা ঘুরে আপনি উপরে উঠায় নেবেন। উপরে উঠায় নিলে যত উপরে উঠবে তত প্রেসারটা কম পড়বে। হ্যাঁ, প্রেসারটা কম পড়বে। আর আপনি একুরেটলি প্রেসারটা পড়তাছে কিনা কিভাবে বুঝবেন, আপনি একটা হোয়াইট কাগজ নিলেন। আচ্ছা, হোয়াইট কাগজ নেওয়ার পরে সাপোজ আপনার এই যে কোনায়টা ধরলেন, কোনায় ধরে চাপ দিলেন, এটাকে এভাবে টান দিলেন, এই যে আটকে গেল। তার মানে প্রেসার ঠিক আছে, প্রেসার ঠিক আছে। তিনটা এই যে আটকে গেল, তিনটা কোনা চেক করলো। অনেক ক্ষেত্রে আমাদের কোনাগুলো সমান থাকে না, এই জন্য অনেকে কমপ্লেন করে ভাই এক জায়গা দিয়ে আসছে ওই এক জায়গায় ক্লিয়ার না। এই জন্য আপনার প্রয়োজনে পেপার দিয়ে ওটাকে একটু ট্রাই করে নেবেন। এই যে এখন টেম্পারেচার 300 হয়ে গেল, আপনাকে অ্যালার্ম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, অ্যালার্ম যখন দিবে তখন আপনি হলো যেভাবে মুভ করে ফেলবেন, মুভ করার পরে এটা হচ্ছে কটন কালো। হ্যাঁ, কালো কটনের জন্য, কালো কটনের জন্য আপনি হলো যে কালো কটনের জন্য এটা পিন করা ছিল, একজনকে আমি দেখাইছি এর আগে। আমি এই জায়গাটাতে পিন করি তাহলে, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটাতে পিন করি। এটা হলো যে ডার্ক পেপার, এটাকে ডার্ক পেপার বলে। হ্যাঁ, ডার্ক পেপার বলে, এটাকে ডার্ক পেপার বলে। এটা অনেক ভালো কোয়ালিটির পেপার আছে, আবার কম দামি পেপার আছে। কম দামি পেপার গুলো হচ্ছে আপনি যখন ওয়াশ করবেন তখন কালার গুলো উঠে যাবে, কিন্তু আপনি এগুলো আপনার হলো 60-70 টাকার মধ্যে পাবেন। আর যেগুলো একটু ভালো সেগুলো 80-90 টাকার মধ্যে পাবেন। আচ্ছা আচ্ছা, ওগুলো আবার কালার, ওগুলো আপনার 100% ওয়াশেবল। আপনার হলো এটা দিয়ে দিলেন, দেওয়ার পরে এক ধরনের হিট হিট প্রুফ আপনার হচ্ছে হলো যে পেপার আছে, এই পেপারটা দিয়ে দিলেন। এখানে আমার আগের পিন করা আছে বিদায়, আমি ওই পিনটা করে দিলে ওটা লেগে গেলাম। এরপরে আপনার হচ্ছে হলো মুভ করবেন। মুভ করানোর পরে এরপরে সুন্দর করে এরপরে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে চার কোনা ঘরে টিপ দিয়ে ছেড়ে দিলেন। এই যে এখান থেকে 30 থেকে নামতে থাকবে, অটোমেটিক শুরু, অটোমেটিক শুরু হয়ে জিরোতে যখন আসবে 30 সেকেন্ড হওয়ার পরে তখন আমরা আবার উঠাবো। আপনি অ্যালার্ম দিবে, অ্যালার্ম দিলে তখন আপনি উঠায় নেবেন। এই যে আপনাকে অ্যালার্ম দিচ্ছি, মাশাআল্লাহ। তখন এই যে আপনার হলো যে চার কোনা ঘরটা, এটা ক্লিক করলে অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে আস্তে করে উঠাবেন। উঠানোর পরে এই যে দেখেন, বাহ খুবই সুন্দর দেখেন, আমাদের কালোর মধ্যেও কিন্তু হয়ে গেল জিনিস, কালোর মধ্যে হয়ে গেল। তাহলে টি শার্ট গেল। এখন আপনি যদি অন্য কোনো ডিভাইসে কাজ করতে চান, সেটা হলো আগে আপনাকে পাওয়ার অফটা অফ করতে হবে। অফ করার পরে এই যে এখানে ডিভাইসের কন্ট্রোলের ইয়া আছে, এখানে এই যে এটাতে না, হ্যাঁ এই জায়গাটাতে আপনার হলো যে ডিভাইসের এখানে লক করা আছে। আপনি যখন শুরুতে নিবেন এই লকটা খুলবেন, লকটা খুলে নিলেন। আচ্ছা আচ্ছা, লকটা খোলার পরে আপনার হলো যে এখানে চাকা আছে, এই চাকাগুলো দিয়ে আপনার আস্তে আস্তে ঘুরে এই যে ডিভাইসটা বের করে নিবেন। আচ্ছা, ডিভাইসটা বের করে নেওয়ার পরে আপনি যখন যে ডিভাইসে কাজ করবেন ওই ডিভাইসটা হচ্ছে হলো আপনি লাগায় নিবেন। এবার আমি ফর এক্সাম্পল এখন আমরা মকটাকে পিন করব। আপনি যদি মক করতে চান তাহলে মক করবেন, প্লেট করতে চাইলে প্লেট করবেন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডিভাইসগুলো, এগুলার রেটটা হলো আপনার হলো যে 12-12.5 থেকে শুরু, এগুলো 15-16 হাজার টাকার মধ্যে মেশিন সেল হয়। এগুলো হচ্ছে হলো দামটা ভ্যারি করে, মূলত হলো যে কয়েলের উপরে। আপনার হলো এই কয়েলটা দেখেন, এই কয়েলের মধ্যে আপনার কিছু আছে একটু চিকন, কিছু আছে পাতলা। চিকন কয়েলগুলো আপনার হলো যে 1-1.5 বছরের পরে হয়তো আপনার কয়েলগুলো নষ্ট হয়ে যাবে, আর যেগুলো মোটা সেগুলো হয়তো আপনার হলো যে মিনিমাম 5 বছরের ভিতরে আপনার হাত দেওয়া লাগবে না ইনশাল্লাহ। তারপরে ইলেকট্রিক জিনিস যে কোনো সময় নষ্ট হতে পারে, তবে আমি দেখে শুনে ভালো ডিভাইসটা নিলে একটু রেট বেশি নিবে, বাট আপনার হলো এটা লংজিভিটি অনেক দিন পাবেন, আপনার হলো যে পাবেন। কারণ অনেকেই প্রশ্ন করে ভাই এটা 12,000 টাকা চাই, দামের উপরে দামের সমস্যা হয়। এগুলা হলো যে অনেক ক্ষেত্রে ইম্পোর্টের জিনিস, এগুলা ওভে রেডি হয়, তারপর আবার ভালো মন্দ আছে। শুধু মেশিনের ক্ষেত্রে না, আপনার পেপারের ক্ষেত্রে ভালো মন্দ আছে, ভালো পেপার আছে, কম দামি পেপার আছে। অনেকে বলে যে আমাকে একটা পেপার দিয়েছে ওটাকে প্রিন্ট করার পরে কালিটা ভালো আসছে না, ওটা আমাদের কিছু পেপার আছে আপনার হলো যে 700-800 আপনার হলো যে প্যাকেট পেপার 100 পেজের, ওটা 100% ট্রান্সফার হবে। যেমন আমি এই যে প্লেটটাতে প্রিন্ট করলাম, এই যে প্লেটটা দেখেন আপনার হলো যে কত স্মুথ এবং কত নাইস, এটা হলো আমাদের সুন্দর। হ্যাঁ, অনেক ভালো পেপারটা দিয়ে প্রিন্ট করছে, এই জন্য আপনার পেপারে কোনো অংশ ছিল না, কালিটা পুরোপুরি কালিটা ছিল, ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এটা করা হয়েছিল কোনটা দিয়ে? ছোট আপনার হলো যে এই যে ডিভাইসটা দিয়ে, হ্যাঁ এটা যখন এই যে এই ডিভাইসটা খুলে ফেলবেন। আচ্ছা আচ্ছা, খুলে এরপরে এখানে বসায় চাপ দিলেই হবে, জিনিসটা হয়ে যাচ্ছে, জিনিসটা হয়ে যাবে। তারপরে ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনার হলো যে কোন ডিভাইস কিভাবে কাজ করবেন, কিভাবে কিভাবে কোন বসাবেন, যদি সময় হ্যাঁ যদি প্রবলেম যদি হয়, যদি ইউটিউব দেখে না বুঝেন তাহলে আমাদেরকে ফোন দিবেন। আপনারা তো অবশ্যই আছেন, হ্যাঁ আমরা অবশ্যই আছি, প্রশিক্ষণ দিচ্ছি। তারপরেও আপনার হলো কাজ করতে করতে আপনি একটা সমস্যা ফেস করতেছেন, বুঝতেছেন না, হয়তো আমি তখন বলি নেই,
আপনার জানেন না আপনার হলো যে তখন সাথে সাথে ফোন দিবেন ভাই এই জিনিসটা বুঝতে আছি না এই কাজটা করতে কি নাই তখন আমি সাথে সাথে আমাদের কাছে আপনি যখনই ফোন দিবেন যখনই প্রবলেমে পড়বেন তখনই ফোন দিবেন তখনই আমরা আপনাকে সহযোগিতা করব কারণ তখন আমি আপনি চিন্তা করি যে আপনি আমাদের পরিবারের একজন সদস্য আমাদের সাথে মেশিন না মানে আমাদের পরিবারের সদস্য হয়ে গেলেন আমি আপনাকে সব সময় সাপোর্ট দিব ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই এরপরের ভিডিওতে কি দেখাবেন এরপরের ভিডিওতে আমরা আমাদের সাবলিমেশনের আপডেট ব্যাকডেট আপনার হলো যে মডেলগুলো মেশিনগুলো আছে সব মেশিনগুলো দেখাতে যাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা ইনশাআল্লাহ সবকিছু কিন্তু দেখতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু